একটা টারসিয়ার যখন পশম নিয়ে জন্মগ্রহণ করে তখন তার চোখ খোলা থাকে এবং জন্মের একদিনের মধ্যে সে গাছে উঠতে পারে। একটা টারসিয়ারের চোখ 0.63 সেন্টিমিটার পর্যন্ত বড় হয় এবং এই চোখগুলি তার মাথার মানানে অনেক বড় হয়। টারসিয়ারের অভিযোজিত মেরুদণ্ডের কারণে এরা এদের দেহকে পুরোপুরি 180 ডিগ্রি ঘুরিয়ে ফেলতে সক্ষম হয়। টারসিয়ার নিশাচর এবং মাংসাশী প্রাণী। টারসিয়ারের মাথা এবং শরীর 4 থেকে 6 ফুট হলেও এদের পা এবং এদের পায়ের পাতা এর দ্বিগুণ হয়। অন্যদিকে গাগালো 20টি প্রজাতির হয়, কিন্তু বিজ্ঞানীদের মতে এটি 40টিরও বেশি প্রজাতির হতে পারে। কিছু গাগালো রয়েছে যারা 1 লাফে 15 ফুট পর্যন্ত উপরে উঠতে পারে। গাগালো একটি নিশাচর প্রাণী এবং এরা রাতে খুবই সক্রিয় থাকে, তাই অন্ধকারে তাদের শিকারের জন্য তাদের সংবেদনশীল কান এবং বড় চোখ রয়েছে। একটি গাগালো 40 থেকে 61 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে পারে। এই প্রাণীটি মূলত পোকামাকড়, ফল এবং গাছ থেকে বেরোনো রস বা আঠা খেয়ে থাকে।